হেই বন্ধুরা, সিনেমার সাতকাউন্ট চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এর আগে আমি স্পাইডারম্যান ওয়ান সিনেমার গল্পটা তোমাদের বলেছি, যদি না দেখে থাকো তাহলে তাড়াতাড়ি দেখে ফেলো। আর আজ আমি তারই পরের পার্ট স্পাইডারম্যান টু এর গল্পটা তোমাদের বলবো। টবি ম্যাগুয়ার অভিনীত এবং স্যাম রেমি পরিচালিত স্পাইডারম্যান সিনেমাগুলোর মধ্যে সেরা বলে ধরা হয় এটাকে। এটা মুক্তি পেয়েছিল 2004 সালে। তাহলে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা মেরি জেনকে দেখতে পাই। আগের পার্টেই আমরা দেখেছি পিটার আর মেরি জেন একে অপরকে ভালোবাসে, কিন্তু পিটার যেহেতু স্পাইডারম্যান তাই তার জন্য মেরি জেনের যাতে কোনো ক্ষতি না হয় তাই মেরি জেনের সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায়। এখন মেরি জেন একজন বড় অভিনেত্রী হয়ে গেছে, শহরের বেশ কিছু জায়গায় তার বড় বড় পোস্টার লাগানো আছে। অপরদিকে পিটার পিৎজা ডেলিভারি বয়ের কাজ করে, আর আড়ালে সে স্পাইডারম্যান হয়ে শহরের মানুষের সাহায্য করে। তারপর আমরা দেখি পিটার পিৎজা শপে পৌঁছানোর পরই ওখানকার মালিক বিরক্ত হয়ে পিটারকে বলে, পিটার তুমি সময় মতো কখনোই কাজে আসো না কেন? আজ তোমাকে একটা শেষ সুযোগ দিলাম, একজন অনেকটা পিৎজা অর্ডার করেছে, তোমাকে এখনই ডেলিভারি করতে হবে। তুমি জানো আমরা 30 মিনিটে পিৎজা পৌঁছে দিই, কিন্তু এর মধ্যেই 22 মিনিট হয়ে গেছে, তাই তোমার কাছে মাত্র 8 মিনিট আছে এই পিৎজাটি পৌঁছে দেওয়ার, না হলে সেই গ্রাহকটি আর কখনোই আমাদের কাছ থেকে পিৎজা কিনবে না, আর এটা যদি হয় তাহলে তোমার চাকরিটাও যাবে। তারপর পিটার ওর বাইক নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে পিৎজা ডেলিভারি করতে, কিন্তু রাস্তায় দুটো বাচ্চা গাড়ি চাপা পড়তে যাচ্ছিল। সেটা দেখার পর সে স্পাইডারম্যান হয়ে সেখানে আসে এবং তাদের বাঁচায়, এবং তারপর আবার যায় পিৎজা ডেলিভারি করতে, কিন্তু সে মাত্র 2 মিনিট লেট করে ফেলেছে, ফলে সেই গ্রাহক তাকে ডেলিভারির কোনো টাকাই দেয় না। এরপর ওকে খালি হাতে ফিরতে দেখে ওর বস ওকে চাকরি থেকে বের করে দেয়। অন্যদিকে সে যে ডেইলি বুগল নিউজ পেপারের জন্য ছবি তুলে দিত, সেখানেও স্পাইডারম্যানের ছবি তুলতে না পারায় সে টাকা পয়সা পায় না। তারপর পিটার যখন তার কলেজে পৌঁছায় তখন জানতে পারে ক্লাসের জন্য সে দেরি করে ফেলেছে, ক্লাস শেষ হয়ে গেছে। তখন যে স্যারের ক্লাস ছিল তার সাথে তার দেখা হয়। স্যারটা ওকে বলে যে তুমি এখন ঠিকঠাক ক্লাস করো না কেন, ক্লাসের কাজও ঠিকঠাক তুমি করো না, তোমার প্রজেক্ট লেখা কতদূর হয়েছে? পিটার বলে আমার প্রজেক্ট লেখা অনেকটাই এগিয়েছে, আমি ডক্টর অটো অক্টেভিয়াসের উপর লিখছি, যে কিনা একজন বড় বিজ্ঞানী। তখন স্যার বলে তুমি যেটা করছো ভালোভাবে করো, কারণ ডক্টর অটো অক্টেভিয়াস একজন বড় বিজ্ঞানী এবং তিনি আমার বন্ধু, তাই নিজের কাজ ভালোভাবে তাড়াতাড়ি শেষ করো, নাহলে তোমাকে ওই সাবজেক্টে ফেল করিয়ে দিতে বাধ্য হবো। এসব শোনার পর পিটার খুবই হতাশ হয়ে পড়ে। তারপর পিটার বাড়ি ফিরে জানতে পারে আজ তার জন্মদিন, যা সে ভুলেই গেছিল। ওকে জন্মদিনের উইশ করার জন্য বাড়িতে আন্ট মেয়ের সাথে বন্ধু হ্যারি ও মেরি জেন সকলেই সেখানে ছিল। তারপর সবাই মিলে বার্থডে সেলিব্রেট করার পর যখন হ্যারি আর মেরি জেন সেখান থেকে চলে যায়, তখন আন্ট মেয়ে ওকে বলে তোমার জন্মদিনে আমি তোমাকে একটা গিফট দিতে চাই, এবং $20 বের করে পিটারের হাতে দেয়। পিটার বলে আমি এই টাকাটা নিতে পারবো না, কারণ আমার থেকে এই টাকাটা তোমার বেশি প্রয়োজন। তখন আন্ট মেয়ে জোর করে পিটারের হাতে ওই টাকাটা ধরিয়ে দেয়। এরপর পিটার বাইরে আসতেই মেরি জেনের সাথে ওর দেখা হয়। কিছুক্ষণ কথা বলার পর পিটার জানতে পারে মেরি জেনের একটা নতুন বয়ফ্রেন্ড হয়েছে। পিটার স্পাইডারম্যান বলে মেরি জেনের সাথে সম্পর্কে জড়াতে চায় না, কিন্তু মনে মনে সে মেরি জেনকে খুবই ভালোবাসে, তাই এটা শোনার পর ওর মন খারাপ হয়ে যায়। পিটার প্রসঙ্গ বদলে বলে আমি কাল তোমার অভিনয় দেখতে যাব। মেরি জেন খুশি হয়ে বলে আমি অপেক্ষায় থাকবো, আমাকে নিরাশ করো না। তারপর পিটার ওখান থেকে চলে যায়। আমরা জানতে পারি পিটার এখন হ্যারির সাথে থাকে না, সে একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়েছে এবং সেখানেই সে থাকে। সে বাড়িতে ঢোকার সাথে সাথেই বাড়ির মালিক ওর কাছ থেকে ভাড়া চায়, কিন্তু যেহেতু এখন পিটারের কাছে কোনো জব নেই তাই ওর কাছে কোনো টাকাও নেই। তখন বাড়িওয়ালা ওকে দু চারটে কথা শুনিয়ে ওর কাছ থেকে আন্ট মেয়ের দেওয়া $20 নিয়ে নেয় এবং বলে বাকি টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেবে। তারপর পিটার নিজের ঘরে চলে আসে। এর পরের সিনে আমরা দেখতে পাই হ্যারি পিটারকে তার বিজনেস পার্টনারের সাথে দেখা করায়, যিনি হলেন সেই বিজ্ঞানী ডক্টর অটো অক্টেভিয়াস। পিটার ওর প্রজেক্টে এনাকে নিয়েই লিখছে, তাই হ্যারির সাথে সে এসেছে অক্টেভিয়াসের সাথে কথা বলার জন্য। ডক্টর অক্টেভিয়াস বলে এমনিতে আমি কোনো স্টুডেন্টের সাথে কথা বলি না, কিন্তু হ্যারির অস্কর্প কোম্পানি আমার রিসার্চের যাবতীয় খরচ বহন করছে, তাই তোমার সাথে কথা বলবো আমি। আর আমি তোমার কথা শুনেছি, তুমি আমার বন্ধু ডক্টর কনার্সের স্টুডেন্ট, সে আমাকে বলেছিল তুমি পড়াশোনায় খুব ভালো। তারপর ডক্টর অক্টেভিয়াস পিটারকে তার রিসার্চ সম্পর্কে বলতে থাকে। এর পরের সিনে আমরা দেখি পিটার সেজেগুজে মেরি জেনের নাটক দেখতে যাচ্ছে, কিন্তু যাবার পথে পিটার দেখে কয়েকটা ক্রিমিনালকে পুলিশ তাড়া করছে। পিটার আবার স্পাইডারম্যান হয়ে সেই ক্রিমিনালগুলোকে ধরে দেয়। তারপর সে যখন মেরি জেনের নাটক দেখতে থিয়েটারে যায় তখন সে জানতে পারে অনেক দেরি করে ফেলেছে, সে অনেক আগেই নাটক শুরু হয়ে গেছে, ফলে ওখানকার গার্ড ওকে ঢুকতে দেয় না। পিটার নিরুপায় হয়ে বাইরে দাঁড়িয়েই মেরি জেনের জন্য অপেক্ষা করতে থাকে। তারপর নাটক শেষে যখন মেরি জেন বাইরে আসে তখন পিটার ওর কাছে যাবার আগেই অন্য একজন মেরি জেনের কাছে চলে আসে। পিটার বুঝতে পারে এটাই হচ্ছে মেরি জেনের নতুন বয়ফ্রেন্ড। পিটার হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। তার পরের সিনে আমরা দেখি পিটার আবার যখন স্পাইডারম্যান হয়ে শহরকে বাঁচাতে বেরোয় তখন হঠাৎই পিটারের হাত থেকে জাল বের হওয়া বন্ধ হয়ে যায়, ফলে পিটার অনেক উপর থেকে নিচে পড়ে যায়। তারপর পিটার অনেক চেষ্টার পরেও নিজের হাত থেকে আর জাল বের করতে পারে না।
না। পিটার খুব অসহায় হয়ে পড়ে। এখন তার জব নেই, তার গার্লফ্রেন্ড নেই, এমনকি তার সুপার পাওয়ারও আস্তে আস্তে চলে যাচ্ছে। সে হতাশ হয়ে ওর ভাঙা স্কুটারটা টানতে টানতে বাড়ি ফিরে যায়। পরের দিন পিটার মেরিজেনকে ফোন করে বলে যে সে নাটক দেখতে গিয়েছিল, কিন্তু দেরি হয়ে যাওয়ায় গার্ড তাকে ভেতরে ঢুকতে দেয়নি। মেরিজেন পিটারের সব কথা শোনে কিন্তু কোনো জবাব দেয় না, কারণ সে পিটারের উপর খুব রেগে আছে। এরপর আসে সেই দিন যখন ডক্টর অক্টেভিয়াস তার আবিষ্কার সবাইকে দেখাবে। সেখানে হ্যারি, পিটার ও শহরের অনেক বড় বড় মানুষ উপস্থিত ছিল। ডক্টর অক্টেভিয়াসের এই আবিষ্কারটি হলো সে সূর্যেরই মতন একটা ছোট সূর্য আবিষ্কার করতে চলেছে, যার জন্য তার একটি মূল্যবান ধাতু চাই, যার নাম হলো ট্রিটিয়াম। সেই ধাতুটি ওকে হ্যারির অস্কপ কোম্পানি গবেষণার জন্য দিয়েছে। সূর্যটি তৈরি করার কাজ যাতে সহজে হয়, তাই ডক্টর অক্টেভিয়াস তার জন্য চারটে বাহুওয়ালা মেকানিক্যাল হাত তৈরি করেছে, যেটা অনেক শক্তিশালী এবং প্রচন্ড তাপ সহ্য করতে পারে। ডক্টর অক্টেভিয়াস সবাইকে বলে এই হাতগুলি খুবই শক্তিশালী এবং এরা মেশিন হলেও এদের নিজস্ব বুদ্ধি আছে, তবে আমার ঘাড়ের পিছনে একটা চিপ লাগানো আছে যার সাহায্যে আমি এই হাতগুলোকে কন্ট্রোল করতে পারি, কিন্তু এই চিপটা যদি না থাকে তাহলে এই হাতগুলো আমাকে কন্ট্রোল করত। তারপর ডক্টর অক্টেভিয়াস তার কাজ শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি একটা ছোট নকল সূর্য তৈরি করে ফেলেন। এটা দেখে সবাই হাততালি দেয় এবং তার প্রশংসা করতে থাকে। কিন্তু তখনই ওই মেশিনে কিছু গড়বড় শুরু হয়, ফলে সূর্যটা আশেপাশের সব লোহা ও অন্যান্য ধাতু নিজের দিকে টানতে থাকে। পিটার বুঝে যায় যে একটা বড় বিপদ আসতে চলেছে, তাই সে স্পাইডারম্যান হয়ে সেখানে চলে আসে এবং এক এক করে সবাইকে বাঁচাতে শুরু করে। কিন্তু তখনই একটা কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে ডক্টর অক্টেভিয়াসের স্ত্রীর উপর পড়ে এবং সেখানেই সে মারা যায়। অপরদিকে ডক্টর অক্টেভিয়াসের কারেন্ট শক লাগার ফলে তার মাথার পিছনে চিপটি নষ্ট হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা দেখার পর স্পাইডারম্যান ওই সূর্যটি থামানোর জন্য ল্যাবের সব মেশিনগুলো খুলে দেয়। তারপর একটা বড় ব্লাস্ট হয় এবং সবকিছু বন্ধ হয়ে যায়। তারপর সেখানে পুলিশ, অ্যাম্বুলেন্স সবাই চলে আসে। অজ্ঞান ডক্টর অক্টেভিয়াস ও অন্যান্য লোকেদের হসপিটালে নিয়ে যাওয়া হয়। হ্যারি বাইরে এসে রাগে দুঃখে মনে মনে বলতে থাকে এর জন্য কোম্পানির খুব লস হয়ে গেল আজ। এর পরের সিনে আমরা হসপিটাল দেখতে পাই, যেখানে কিছু ডাক্তার কাটার দিয়ে ডক্টর অক্টেভিয়াসের মেকানিক্যাল হাতগুলো কেটে দেওয়ার জন্য উদ্যোগ নেয়। কিন্তু যখনই কাটারটা চালু করে অমনি আচমকা হাতগুলি সজাগ হয়ে ওখানে থাকা সব ডাক্তার ও নার্সের উপর আক্রমণ করে বসে এবং একে একে সবাইকে মেরে ফেলে। আসলে ওই হাতগুলি কন্ট্রোল করার চিপটা এখন নষ্ট হয়ে গেছে, ফলে হাতগুলি আর ডক্টর অক্টেভিয়াসের কন্ট্রোলে নেই। সে হসপিটালের বাইরে আসে এবং তার মেকানিক্যাল হাতগুলি একটা গাড়ির উপরে আটক করে। তারপর দেখে তার গবেষণা, তার ল্যাব সব ভেঙে চুরে পড়ে আছে। এর পরের সিনে আমরা দেখতে পাই ডেইলি বুগল পত্রিকার অফিস, যেখানে সম্পাদক জে জন জেমিসন তার কর্মচারীদের সাথে আলোচনা করছে যে শহরে আবার একটা বিজ্ঞানী ভুলভাল পরীক্ষা করতে গিয়ে নিজেকে শয়তান বানিয়ে ফেলেছে। এমনকি ওর কাছে অক্টোপাসের মতো বড় বড় চারটে মেকানিক্যাল হাতও রয়েছে। যেহেতু অক্টোপাসের মতনই এখন তার আটখানা হাত পা, তাই ওর নাম ডক্টর অক্টোপাস দিয়ে খবরে ছাপতে বলে দেয়। তারপর সেখানে যখন পিটার আসে, যে জন জেমিসন পিটারকে বলে কাল মহাকাশ বিজ্ঞানীদের একটা বড় পার্টি আছে, আমার ছেলেও একজন মহাকাশচারী, তাই আমি চাই তুমি ওই পার্টিতে এসে ছবি তোলো, কারণ আমার ফটোগ্রাফারটা অসুস্থ হয়ে গেছে। তারপরের সিনে আমরা দেখি ডক্টর অক্টেভিয়াসকে, সে তার ভাঙা ল্যাবরেটরির ওখানে দাঁড়িয়ে আছে। সে ভাবছে যে তার পরীক্ষায় কোনো ভুল ছিল না, স্পাইডারম্যান এসে তার পরীক্ষা গবেষণা সবকিছু নষ্ট করে দিয়েছে, তাই সে ঠিক করে সে এই পরীক্ষাটা আবার করবে। কিন্তু ওর কাছে এখন টাকা ছিল না, আর যেহেতু ওর হাতগুলোর নিজস্ব বুদ্ধি আছে, ওর হাতগুলি ওকে পরামর্শ দেয় ব্যাংক ডাকাতি করার। আর এখন এই হাতগুলো কন্ট্রোল করার চিপটা নষ্ট হয়ে গেছে, তাই অক্টেভিয়াস হাতগুলোর কথায় রাজিও হয়ে যায়। তারপরের সিনে আমরা দেখি সেই নিউজ পেপারের মালিক জেজনা জেমিসনের পার্টি হচ্ছে। সেখানে পিটার এসছে ফটোগ্রাফার হিসেবে। সেই পার্টিতে পিটার জানতে পারে জেজনা জেমিসনের ছেলের সাথে মেরিজেনের বিয়ে হতে চলেছে। এটা দেখে পিটারের খুব খারাপ লাগে। ঠিক তখনই সেখানে হ্যারিও চলে আসে। সে খুব রাগে পিটারকে বলে তুমি স্পাইডারম্যানের ছবি তোলো, স্পাইডারম্যান আমার বাবা নরম্যান অসবর্নকে খুন করেছে, তুমি আমার বন্ধু হয়েও তাকে হিরো ভেবে তার ছবি তোলো, তার আসল পরিচয় কাউকে বলো না। এই বলে সে আরো রেগে পিটারকে দুবার চড় মারে এবং সেখান থেকে চলে যায়। পরের দিন পিটার একটা ডাক্তারের কাছে যায়। সে ডাক্তারকে বলে আমি স্বপ্নে দেখি আমি হলাম স্পাইডারম্যান এবং এই বিল্ডিং থেকে ও বিল্ডিং এ আমি জালের সাহায্যে লাফিয়ে বেড়াচ্ছি, কিন্তু হঠাৎ এমন একটা সময় এলো যখন আমার ক্ষমতা চলে যাচ্ছে আর আমি নিচে পড়ে যাচ্ছি। তখন ডাক্তার বলে তুমি তাহলে স্পাইডারম্যান। পিটার তখন বলে না না, এটা আমার নয়, এটা আসলে আমার এক বন্ধুর স্বপ্ন। তখন ডাক্তার হেসে জানায় আচ্ছা, যদি তোমার মনে হয় তোমার শক্তি চলে যাচ্ছে তাহলে তুমি তোমার শক্তি ব্যবহার করাই বন্ধ করে দাও। তখন পিটার নিজেও ঠিক করে নেয় সে আর স্পাইডারম্যান হবে না, সে সাধারণ মানুষের মতোই জীবনযাপন করবে। তাই সে স্পাইডারম্যানের কস্টিউমটা একটা ডাস্টবিনে ফেলে দেয়, কারণ সে যখনই স্পাইডারম্যান হয়েছে তখনই ওর ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা তৈরি হয়েছে, তাই পিটার এরপর থেকে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন শুরু করবে।
তারপর কিছুটা সময় কেটে যায়। পিটার এখন আর স্পাইডারম্যান হয় না। শহরে যতই সমস্যা আসুক পিটার সেদিকে যায় না। এমনকি ওর সামনে পুলিশ কোনো চোর বা ক্রিমিনালকে তাড়া করলেও পিটার তাদের ধরতে যায় না, আর পাঁচটা সাধারণ মানুষের মতোই দূরে থেকে দেখে। এরপরের সিনে আমরা দেখি ডক্টর অক্টেভিয়াস পৌঁছে গেছে হ্যারির কাছে। সে বলে, আমার পরীক্ষাটা আমি আবার করতে চলেছি, তাই আমার সেই ট্রিটিয়াম ধাতু আবার চাই। হ্যারি তখন তাকে বলে, তুমি যদি স্পাইডারম্যানকে ধরে আনতে পারো আমার কাছে তাহলে আমি তোমাকে ট্রিটিয়াম ধাতু দেব। ডক্টর অক্টেভিয়াস বলে, আমি স্পাইডারম্যানকে কোথায় পাবো? হ্যারি বলে, আমার বন্ধু পিটারকে তো তুমি চেনোই, সে স্পাইডারম্যানের ছবি তোলে, সে জানে স্পাইডারম্যান কোথায় থাকে। তারপর দেখা যায় একটা রেস্টুরেন্টে মেরি জেন আর পিটার বসে লাঞ্চ করছে। তখন ডক্টর অক্টোপাস সেখানে পৌঁছে যায়। ডক্টর অক্টোপাস প্রথমে ওদের উপর একটা গাড়ি ছুড়ে মারে, তারপর পিটারকে ধরে তার কাছ থেকে স্পাইডারম্যান কোথায় জানতে চায়, কিন্তু পিটার তবুও বলে না। তখন ডক্টর অক্টোপাস মেরি জেনকে ধরে সেখান থেকে নিয়ে চলে যায় আর বলে, এবার যদি একে বাঁচাতে চাও তাহলে স্পাইডারম্যানকে বলে দিও আমার কাছে আসতে। এর ফলে পিটার ভীষণ রেগে যায় এবং সে অনুভূতি করে যে তার মধ্যে স্পাইডারম্যানের পাওয়ার আবার ফিরে এসেছে। আর তারপরই সে আবার স্পাইডারম্যান হয়ে ডক্টর অক্টোপাসের সাথে লড়াই করতে যায় মেরি জেনকে বাঁচানোর জন্য। পিটার যখন ডক্টর অক্টোপাসের কাছে যায় তখনই শুরু হয় এই সিনেমার সবচেয়ে দুর্দান্ত অ্যাকশন সিন, যেখানে স্পাইডারম্যানের সাথে ডক্টর অক্টোপাসের ফাইট হয় একটা চলন্ত ট্রেনের উপর। অনেকক্ষণ ধরে চলে এই ফাইট, তারপর ডক্টর অক্টোপাস রেগে গিয়ে ট্রেনের ড্রাইভারকে মেরে ফেলে ট্রেনের স্পিড পুরো বাড়িয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। ট্রেনের সকল প্যাসেঞ্জার ভয়ে চিৎকার করতে থাকে। পিটার ড্রাইভারের কামরায় আসার পর জানতে পারে ডক্টর অক্টোপাস ট্রেনের ব্রেক ভেঙে দিয়েছে, ফলে প্রচুর স্পিডে যাওয়া এই ট্রেন আর থামবে না। এই অবস্থায় স্পাইডারম্যান বুঝতে পারে যে এখন যদি এই ট্রেনটিকে না থামায় তাহলে এই ট্রেনটি কিছুটা দূর গিয়ে অনেক উপর থেকে নিচে পড়ে যাবে এবং ট্রেনের অধিকাংশ যাত্রী মারা যাবে। তাই প্রথমে স্পাইডারম্যান ট্রেন লাইনে পা দিয়ে ট্রেনটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে এত স্পিডে যাওয়া ট্রেনটাকে কিছুতেই এভাবে থামানো যাবে না। তারপর সে তার দুহাত দুদিকে দিয়ে জাল বের করতে থাকে এবং জালগুলো পাশের বড় বড় বিল্ডিং এ আটকাতে থাকে। তারপর সেগুলো শক্ত করে ধরে থাকে, কিন্তু এতে কোনো লাভ হয় না, বিল্ডিং এর সেই অংশগুলো ভেঙে বেরিয়ে আসে। সে বুঝতে পারে এই একটা দুটো বিল্ডিং এ জাল আটকে ট্রেন থামানো যাবে না, তাই সে হাত থেকে অনেক অনেক জাল বের করে বিল্ডিং গুলোতে আটকাতে থাকে। তারপর সেগুলোকে খুব শক্ত করে ধরে ট্রেনের সামনে দাঁড়িয়ে থাকে। তারপর দেখে ট্রেনের গতি আস্তে আস্তে কমতে থাকে এবং অ্যাক্সিডেন্টের পুরো শেষ মুহূর্তে এসে ট্রেনটি থেমে যায়। যেহেতু পিটার তার ফুল এনার্জি ব্যবহার করে ফেলেছিল তাই সে অজ্ঞান হয়ে যায় এবং সে যখন পড়ে যাচ্ছিল তখন ট্রেনে থাকা লোকজন তাকে ধরে ফেলে। তারপর সবাই মিলে তাকে উপরে তুলে ট্রেনের ভিতরে নিয়ে এসে শুইয়ে দেয়। তারপর পিটারের যখন জ্ঞান ফেরে সে বুঝতে পারে যে তার মুখে স্পাইডারম্যানের মাস্ক নেই এবং ট্রেনের সকলেই তার চেহারা দেখে ফেলেছে। তখন দুটো বাচ্চা এসে তার মাস্ক তাকে ফেরত দেয় এবং ট্রেনের সকলেই তাকে বলে, আমরা এই বিষয়ে কাউকে কিছু বলবো না। তারপর পিটার আবার নিজের মাস্ক পরে নেয় এবং তখনই সেখানে ডক্টর অক্টোপাস চলে আসে এবং সে স্পাইডারম্যানকে অজ্ঞান করে ধরে নিয়ে যায় হ্যারির কাছে। ডক্টর অক্টোপাস হ্যারিকে বলে, তুমি চাইছিলে স্পাইডারম্যানকে আর আমি চাই ট্রিটিয়াম, আমি স্পাইডারম্যানকে এনে দিয়েছি, এবার তুমি আমাকে ট্রিটিয়াম ধাতু দাও। হ্যারি তার কথা মতো ডক্টর অক্টোপাসকে ট্রিটিয়াম দিয়ে দেয় এবং ডক্টর অক্টোপাস সেখান থেকে চলে যায়। তারপর হ্যারি স্পাইডারম্যানকে মেরে ফেলার জন্য একটা চাকু হাতে নেয়, তবে মেরে ফেলার আগে সে দেখতে চায় স্পাইডারম্যানের আসল চেহারা। সে স্পাইডারম্যানের মাস্কটা টেনে খুলে ফেলে এবং সাথে সাথে অবাক হয়ে যায়। সে জানতে পারে স্পাইডারম্যান আর কেউ নয়, তার বেস্ট ফ্রেন্ড পিটার। হ্যারি তাকে বলে, তুমি তো আমার শুধু বন্ধু নও, তুমি আমার ভাইয়ের মতো, তাহলে তুমি আমার বাবাকে কেন খুন করেছিলে? পিটার তাকে বলে, এসব বিষয়ে আলোচনার করার সময় এখন নেই, আগে তুমি বলো ডক্টর অক্টোপাস মেরি জেনকে কোথায় ধরে নিয়ে গেছে। হ্যারি তখন বলে, আমি জানি না, ডক্টর অক্টোপাস আমার কাছে ট্রিটিয়াম চাইতে এসেছিল, আমি তাকে দিয়ে দিয়েছি। তখন পিটার বুঝতে পারে ডক্টর অক্টোপাস আবার তার সেই সূর্য তৈরি করার মেশিনটি বানাতে চলেছে, যার ফলে হয়তো অর্ধেক নিউ ইয়র্ক শহর ধ্বংস হয়ে যেতে পারে। তাই পিটার বলে যে এই সময় নিজেদের কথা ভাবলে হবে না, শহরটাকে বাঁচানোর চেষ্টা করতে হবে, তাই তুমি বলো ডক্টর অক্টোপাস কোথায় আছে। হ্যারি বাধ্য হয়ে ঠিকানাটা তাকে বলে দেয়। পিটার তখন স্পাইডারম্যান হয়ে সেখানে পৌঁছে যায়। সে দেখে ডক্টর অক্টোপাস তার পরীক্ষা শুরু করে ফেলেছে এবং সে তার মেশিনটি এর মধ্যে চালুও করে ফেলেছে। পিটার তখন স্পাইডারম্যান হয়ে মেশিনটি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ডক্টর অক্টোপাস ওকে আটকায় এবং শুরু হয় দুজনের ফাইট। অনেকক্ষণ ধরে এই ফাইটটা চলার পর ডক্টর অক্টোপাস আহত হয়ে এক জায়গায় পড়ে যায়। তারপর স্পাইডারম্যান এই মেশিনটি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই পেরে উঠছিল না, তাই সে বাধ্য হয়ে ডক্টর অক্টোপাসের কাছে যায় এবং নিজের মাস্ক খুলে ফেলে তার আসল চেহারা দেখায়। ডক্টর অক্টোপাস জানতে পারে পিটারই হচ্ছে স্পাইডারম্যান। তারপর পিটার তাকে বোঝানোর চেষ্টা করে যে আপনি খারাপ লোক নন, আপনি একজন ভালো মানুষ এবং একজন বড় বিজ্ঞানী, এই মেশিনগুলো আপনাকে কন্ট্রোল করছে, তবে আপনার এই পরীক্ষার ফলে পুরো নিউ ইয়র্ক শহর ধ্বংস হয়ে যেতে পারে, তাই আমাদের উচিত এই মেশিনটি তাড়াতাড়ি বন্ধ করা, আপনি বলুন কিভাবে এটি বন্ধ করা যাবে।
অনেকক্ষণ বোঝানোর পর ডক্টর অক্টোপাস বুঝতে পারে যে সে ভুল করে ফেলেছে। তারপর সে বলে, এই মেশিনটিকে বন্ধ করা যাবে না, এটাকে থামানোর একটাই উপায়, এটাকে জলে ফেলে দিতে হবে, তবে যে এটা করবে তার মৃত্যু হতে পারে। তারপর পিটার নিজের জীবনের পরোয়া না করে মেশিনটা বন্ধ করতে যাবে, তখনই ডক্টর অক্টোপাস তাকে বাধা দিয়ে বলে যে এই মেশিনটা চালু করেছি আমি, এত সমস্যা তৈরি হয়েছে আমার জন্যই, তাই এই মেশিনটি বন্ধ আমিই করব। ডক্টর অক্টোপাস তার মেকানিক্যাল হাতগুলোর সাহায্যে পুরো ল্যাবরেটরি সমেত সেই সূর্যটিকে নিয়ে জলে চলে যায় এবং মেশিনটি বন্ধ হয়ে যায়। কিন্তু ডক্টর অক্টোপাস সেখানেই মারা যায়, তবে সে মারা যাবার আগে পুরো নিউ ইয়র্ক শহরকে বাঁচিয়ে যায়। অপরদিকে আমরা দেখি মেরি জেন এখানেই ছিল, ডক্টর অক্টোপাস তাকে এখানেই আটকে রেখেছিল। যখন ল্যাবরেটরি পড়ে যাচ্ছিল তখন তার গায়ের উপর একটা দেয়াল এসে পড়ছিল, তৎক্ষণাৎ পিটার সেই দেয়ালটা ধরে ফেলে মেরি জেনকে বাঁচায়। মেরি জেন বলে, আমি জানতাম পিটার তুমিই হচ্ছে স্পাইডারম্যান, কিন্তু আমি তোমাকে কখনো বলিনি এ কথা। পিটার তাকে বলে, তুমি এতদিনে বুঝতে পারলে আমি কেন তোমার সাথে একসাথে থাকতে পারবো না, আমি যেহেতু স্পাইডারম্যান তাই আমার জীবনে যা সমস্যা আসবে তার সম্মুখীন তোমাকেও হতে হবে, তাই তোমার উচিত আমার কথা ভুলে গিয়ে তোমার যার সাথে বিয়ে হওয়ার কথা হয়েছে তাকেই বিয়ে করা। তারপর আমরা দেখি হ্যারি তার বাড়িতে মন খারাপ করে বসে আছে, সেই ছুরিটা হাতে ধরে আছে যেটা দিয়ে সে স্পাইডারম্যান মানে পিটারকে মারবে ঠিক করেছিল। তখনই সে কল্পনার মাধ্যমে আয়নায় নিজের বাবা নরম্যানকে দেখতে পায়। নরম্যান ওকে বলছে, তুমি এখন জেনে গেছো হ্যারি, পিটারই হচ্ছে স্পাইডারম্যান, যাও ওকে মেরে ফেলো আর আমার খুনের বদলা নাও। কিন্তু হ্যারি রেগে বলে, পিটার আমার বন্ধু, আমি তাকে কিছুতেই মারতে পারবো না। তারপর সে রেগে ওই ছুরিটা আয়নায় ছুঁড়ে মারে এবং আয়নাটা ভেঙে যায়। তারপর হ্যারি দেখে আয়নার পিছনে একটা ঘর, আসলে এটা ছিল নরম্যান অসবর্নের একটা সিক্রেট ল্যাব। হ্যারি সেই ল্যাবে ঢুকে দেখতে পায় ওই ল্যাবে গ্রিন গবলিনের সব জিনিসপত্র রয়েছে, তাই সে বুঝে যায় তার বাবা নরম্যানই হচ্ছে গ্রিন গবলিন। ল্যাবের জিনিসপত্র দেখে সে ঠিক করে তার বাবার ফেলে যাওয়া কাজ সে শেষ করবে, অর্থাৎ সে স্পাইডারম্যানকে মেরে ফেলবে। পরের দিনে জেজানা জেমিসনের ছেলের সাথে মেরি জেনের বিয়ে হওয়ার কথা, কিন্তু গির্জায় সবাই উপস্থিত হলেও মেরি জেন সেখানে আসে না। সে একটা মেয়েকে দিয়ে চিঠি পাঠায়, চিঠিতে সে লেখে সে তার সাথে বিয়ে করতে পারবে না, সে অন্য একজনকে ভালোবাসে। তারপর আমরা দেখি মেরি জেন সেখান থেকে পালিয়ে চলে আসে পিটারের কাছে, আর সে পিটারকে বলে, আমি আমার শেষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি তোমার সাথেই থাকবো। পিটার বোঝায় আমার সাথে থাকলে তোমাকে অনেক কষ্ট পেতে হবে, স্পাইডারম্যান হবার পর থেকে আমার জীবন আর সাধারণ নেই, তোমারও অনেক সমস্যা হতে পারে। কিন্তু মেরি জেন তাও রাজি হয়ে যায়। তারপর একে অপরকে তারা কিস করে। তারপর শোনা যায় পুলিশের সাইরেন, মানে শহরে আবার কোনো সমস্যা হয়েছে। মেরি জেন পিটারকে বলে, যাও। পিটার তারপর আবার স্পাইডারম্যান হয়ে শহরকে বাঁচাতে বেরিয়ে পড়ে, আর এখানেই শেষ হয় এই সিনেমাটা। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, আর দয়া করে সাবস্ক্রাইবটা করবেন। ধন্যবাদ।